আটক কিংবা জিম্মি করা হয়েছে। যদিও আসলে দর্শক, আমরা র‍্যাবের মহাপরিচালক যেমনটি বলেছেন, তার তিনি ব্রিফিং এ যে কথাটি বলেছেন যে আমরা দেশের স্বার্থে আসলে আপনাদেরকে সরাসরি সম্প্রচারটি দেখাচ্ছি না, তাদের মাধ্যমে আসলে আমরা যে আপডেট গুলো থাকবে সেগুলো আপনাদেরকে আমরা জানাবো। এই পর্যন্ত আসলে যদি বলা যায় যে সেখানে র‍্যাব, বিজিবি এবং গোয়েন্দা পুলিশ সহ বম্ব ডিসপোজাল স্কোয়াড আসলে তাদের অভিযান, পরবর্তী অভিযানের জন্য তারা তৈরি হচ্ছেন, এবং আমরা আমাদের সহকর্মীরা যেখানে আছেন তাদের মাধ্যমে আমরা যেমনটি জানতে পেরেছি যে আমরা এগুলো আমাদের সহ আপনারা এখন টেলিভিশনের পর্দায় যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটু আগে আসলে আমাদের সহকর্মীদের পাঠানো ছবি, এবং সেখান থেকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ র‍্যাব, বিজিবি, পুলিশ সদস্যরা তারা তাদের পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত হচ্ছেন। তবে কখন নাগাদ আসলে তারা তাদের অভিযানটি চালাবে সেটি আসলে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, যেহেতু আমরা বারবারই আপনাদেরকে বলছি যে আসলে দেশের স্বার্থে আমরা সরাসরি সম্প্রচারটি আপাতত করছি না। আমরা সেখান থেকে আসলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ভেতরে আসলে কতজন মানুষ ইতিমধ্যে আটকা পড়ে আছেন সেটি সম্পর্কে সঠিক বলা যাচ্ছে না, এবং ইতিমধ্যে আসলে যাদের সাথে প্রশাসনের লোকদের সাথে যে সন্ত্রাসীদের অতর্কিতে হামলা হয়েছে, গোলাগুলি হচ্ছে, সেখানে আসলে আহত বেশ কিছু মানুষ আহত হয়েছেন, এবং তাদেরকে সেই আহত অবস্থায় তাদেরকে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আপনারা ক্যামেরা ফুটেজে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আসলে এই ছবিগুলো পাঠানো হয়েছে, আমাদের সহকর্মীরা আছেন সেখানে আশেপাশে, এবং বর্তমানে আসলে গুলশানের পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে, আশেপাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং পুরো এলাকাটিকে আসলে নিরাপদ বলের মধ্যে আনা হয়েছে, এবং সাথে সাথে সেটি জানানোর চেষ্টা করব। আমরা আবারও একটু বলতে চাই যে ঠিক রাত 9:30 দিকে গুলশানের 79 নম্বর সড়কের 5 নম্বর ভবনে হলি আর্টিসান বেকারিতে এই অতর্কিতে এই হামলাটি ঘটে, এবং 8 থেকে 10 জনের মতন একটি সংখ্যা বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে 8 থেকে 10 জনের মতন সন্ত্রাসীরা আসলে ভেতরে ঢুকে এবং সেখানে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে, এবং প্রশাসনের সাথে কিন্তু আসলে তাদের যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে সেখানে আহতের সংখ্যাও আসলে অনেকে হয়েছে, এবং ইতিমধ্যে আহতদেরকে বা রক্তাক্ত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে, এবং র‍্যাব, পুলিশ, বিজিবি সদস্যরা সহ বম্ব ডিসপোজাল স্কোয়াডের যে সদস্য